তোমরা যারা মাধ্যমিকের রেজাল্ট পাওয়ার পর দেখছো যে তোমাদের নির্দিষ্ট একটি দুটো রেজাল্ট বা সাবজেক্টে তোমাদের নম্বর কমে এসছে, তোমরা মোটামুটি ধরো যে আমি অ্যান্সার দিয়েছি এত নম্বরে, এত নম্বর কী করে এলো, তার জন্য তোমরা দেখো যে তোমাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যে এত নম্বর কম এসছে তারা করবে যে আরটিআর, আরটিআর হচ্ছে যে রাইট টু ইনফরমেশন, আর আরটিআর হচ্ছে তোমাদের যে পরীক্ষার খাতা দিয়েছ সেই পরীক্ষার খাতার তুমি জেরক্স বাড়িতে বসে তুমি দেখতে পারো, বা তোমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেই উত্তরে বা উত্তর লেখার পর প্রশ্নের, সেটা তুমি নিজে বাড়িতে বসে দেখতে পাবো জেরক্স করে। তবে এই জেরক্সের করার জন্য পার পেজ 2 টাকা করে তোমাদের খরচা হবে, 2 টাকা পার পেজ খরচা হবে। তোমরা দেখছো যে নাম্বার কম এসছে, তোমরা খাতায় দেখছো যে ভুল নাম্বার দেওয়া হয়েছে, তো অবশ্যই তুমি স্কুলের হেডমাস্টারকে জানাও, বোর্ডকে জানাও, তোমাকে অবশ্যই নাম্বার দিতে বাধ্য হবে তোমাকে। আর এই প্রসেসটা অবশ্যই ভিডিওটা দেখো, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে একেবারে ভুলো না। তো চলো আমরা যে নোটিশ দিয়ে আছে সেই নোটিশে আমরা প্রবেশ করব। সেই নোটিশে কি কি বলা হয়েছে, কি ফর্ম ফিল আপ করতে হবে, কত খরচ হবে সব দেখব। তো চলো আমরা নোটিশে যাই। তোমরা দেখো যে নোটিশে আমরা চলে এসেছি, নোটিশে বলা হয়েছে যে এখানে যদি তোমার অ্যাপ্লাই করেছো যে অ্যান্সার কপি স্ক্রিপ্ট যদি পেতে চাও তাহলে আরটিআই আন্ডার 2005-এর মধ্যে যে একটা অ্যাক্ট হয়েছিল বা আইন চালু হয়েছিল, সে আইনে বলা হয়েছে যে জেরক্স পেজ করার জন্য এই আইনটি চালু হয়েছে। সেটা দেখো যে প্রথম লাইনে বলা হয়েছে যে 10 টাকার কোর্স ফি দেওয়ার বিনিময়ে যে 3টে পেজ বা 4টে পেজের জেরক্স তুমি পেতে পারো। ধরো তুমি একটা বা ভূগোলের তুমি ধরো 10টা পেজ করেছো, 10টা পেজে তোমার 2 টাকা করে, তাই তোমাকে 10টা পেজে 20 টাকা দিতে হবে, 20 টাকা দিতে হবে। আর এখানে কোর্ট ফি 10 টাকা, তোমরা লয়ার বা কোনো উকিলের কাছে জিজ্ঞেস করে নিও যে কী করতে হবে, একটা 10 টাকা কোর্ট ফি নিতে হবে। আর তোমাদের দেখো এখানে 4টে অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া আছে, সেই 4টে অফিসিয়াল অ্যাড্রেসে তোমাদের দিতে হবে। এই অফিসিয়ালের মধ্যে তোমার কী করতে হবে, তোমার যে রোল নাম্বার, সেই রোল নাম্বার যদি প্রথম অক্ষর আট থাকে তাহলে তোমাকে ওয়েস্ট নর্থ বেঙ্গলে তোমাকে অফিসার করতে হবে। আর যদি তোমার ফার্স্ট রোল নাম্বার যদি 6 থাকে তো বর্ধমান হচ্ছে বর্ধমান অফিসে তোমাকে নোটিস করতে হবে, বা রোল নাম্বার 4 থাকে তাহলে মেদিনীপুর অফিসে তোমাকে জমা করতে হবে, বা তোমার রোল নাম্বার 2 থাকে প্রথম তাহলে কলকাতা অফিসে তোমাকে যে এই নোটিশটা বা যে তুমি নোটিশ করবে সেই নোটিশটা তোমাকে জমা করতে হবে। তো তারপরে এসব করার পর কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু কিছু ডকুমেন্ট ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, সেগুলো আমি জানাবো। দেখো একটা দেখো একের দাগেরটা প্রথম পয়েন্টটা হচ্ছে তোমাদের বলছে 75 দিনের মধ্যে তোমাকে যে রেজাল্টের জেরক্স কপি তোমাকে আবেদন বা আবেদন করতে হবে, 2 আগস্টের আগে তোমাকে আবেদন করতে হবে, আর 2 আগস্টের পর তোমাকে আবেদন করলে সেটা সাবমিট করবে না। তারপরে 2-এর দাগ দেখো একটু মোটা করে লেখা আছে, 2-এর দাগটা খুব ভেরি ইম্পর্টেন্ট, যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি মার্কশিট মাস্ট অ্যাটেন্ড অ্যাপ্লিকেশন অ্যালং উইন ফোন নাম্বার। তোমাকে কি বলছে যে একটা যে মার্কশিটটা জেরক্স করে একটা নিজে সাইন করে অ্যাটেস্টেড বা সাইন করে ফোন নাম্বার দিতে হবে সেই জেরক্স কপি। 3-এর দাগটা দেখো, যে 3-এর দাগটা বলা হয়েছে যে অনলি ক্যান্ডিডেট কপি অফ অ্যান্সার স্ক্রিপ্ট। এখানে বলা হয়েছে নো আদার পার্সন উইল বি অ্যালাউ অবজেক্টেড সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্ট। এখানে বলছে অনলি ক্যান্ডিডেট, যার মার্কশিট বা যার মার্কশিট দেওয়া হবে যে আবেদন করবে তাকে একমাত্র সেই জেরক্স কপিটা দেওয়া হবে, অন্য কোনো পার্সন যদি যাওয়া হয় তাকে দেওয়া হবে না।
যে কই তার যদি বাপ মা বা গার্জেন যাবে যাওয়া হয় তার অবশ্যই ডকুমেন্টস গুলা ভেরিফাই করে তাকে দেওয়া হবে। তারপরে চার নম্বর দেখো, চার নম্বর বলা হয়েছে যে যে কোনো যে স্ক্রিপ্ট সার্টিফাই যে অ্যানসার কপি, অ্যানসার কপি ফটোকপি চার্জ টু অনলি প্রসেস ফি সেল অ্যাপ্লিকেন্ট পার পেজ আর টিআই রুল। বলছে যে একটা পেজে দুটো করে পার পেজ তোমার রুলস করা হয়েছে আর টিআর এ। তারপরে পাঁচ নম্বর দেখো, পাঁচ নম্বর হচ্ছে যে তোমার যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন করেছেন আপনার, সেইখানে রাইট করতে হবে আপনার অ্যাড্রেস মোবাইল ফোন নম্বর। সেই অ্যাড্রেস মোবাইল ফোন নম্বরে আপনাকে, যদি আপনি যদি না থাকেন তো আপনার অ্যাড্রেসে আপনি পৌঁছে দেবে সেই জেরক্স বা ফোন করে জানিয়ে দেওয়া হবে। তারপর ছয় নম্বর দেখো, ছয় নম্বর বোল্ড করা আছে, এখানে বলা হয়েছে যে পিপিএস বা পিপিআর আর টিআর অ্যাপ্লিকেন্ট কপি সেল বি ডান জাস্ট আফটার পাবলিশিং পিপিএস পিপিআর রেজাল্ট অনলি। বলা হয়েছে যে পিপিএস পিপিআর এর যে যদি আবেদন করে থাকো তোমরা তো একটু সময় হবে লাগবে, সময় করার পর যে পিপিএস পিপিআর হয়ে যাওয়ার পর যে আর টিআই করতে পাবে। তারপরে সাত দাগ দেখো, সাতের দাগটা হচ্ছে যে কোনো কারেকশন হবে না, যে তুমি যেটাই তুমি অ্যান্সার শিট জমা দিয়েছো পরীক্ষার হলে সেটাই তোমাকে দেওয়া হবে। আঠেরটা দেখো, আঠেরটা হচ্ছে যে তোমার অ্যাপ্লিকেন্টের কপি যে সাইন যে সাইন করা আছে সেটা তোমার অ্যাড্রেসেই পৌঁছে দেবে বা কোনো তোমার মোবাইল ফোনের জানিয়ে দেওয়া হবে। নয়ের দাগ দেখো, নয়ের দাগে হচ্ছে যে বিপিএলদের কোনো চার্জ করা হবে না, এখানে সরাসরি তোমরা সেলফ অ্যাটেস্টেড জমা দিলেই হবে। সেই দেখো যে ফর্মটা তোমাদের করতে হবে, সেই ফর্মটা তোমাদের এখানে আমি ডিসক্রিপশানে এই ফর্মটা তোমাদের দিয়ে রাখবো, এই ফর্মটা ডাউনলোড করে নিই। দেখো টু দা রিজাইন অফিসার, যে এখানে অ্যাড্রেসটা লিখতে হবে, যে যে অ্যাড্রেসে তোমার পাঠাবা চিঠি সেই অ্যাড্রেসটা লিখতে হবে। ক্যান্ডিডেট নেম তোমার নাম লিখবে এখানে, তার ফাদার নেম তোমার বাবার নাম লিখবে, রেসিডেন্ট অ্যাড্রেস এখানে তোমার অ্যাড্রেসটা ফুল, ঠিকানা উইথ পিনকোড এখানে পিন নাম্বার দিতে হবে। তারপর কন্ট্যাক্ট নাম্বারটা একটু ভালো করে দেবে, যেন সবসময় চালু থাকে নাম্বারটা, সেই নাম্বারটা দিবে তোমাদের। একটু ভালো করে তোমাদের এই ফর্ম ফিল আপটা করে নেবে, বা রোল নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে সাবজেক্ট কাউন্টার পার পেজ কত কত পেজ করবে সেখানে এখানে লিখে দেবে, ক্যান্ডিডেট সিগনেচার এখানে করে দেবে, এখানে ডেট। আর যে এই এটা যে তোমাদের চালান কাটতে হবে বা যে কোর্ট ফি করতে হবে সেটা তোমার যে লয়ার বা কোর্টের উকিলের কাছে একটু জেনে নিও, যারা ভালো জানে, ঠিক আছে।